বিশ্ব ইজতেমায় অংশ নিতে ঢাকায় মানবতার ফেরিওলা উস্তাদ ইবিটলিও তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার টঙ্গীর তুরাত তীরে অনুষ্ঠিত ইজতেমার রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমাকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের দল এখন টঙ্গীমুখী পুরো ময়দান এখন টুপি পাঞ্জাবি পরা মানুষের ভরপুর মুসল্লিদের স্রোতে টঙ্গী অভিমুখে বেড়েই চলেছে এ স্রোত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে ঢাকা এসেছেন মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে মানবতার ফেরিওলা খ্যাত আলোচিত দায়ী ও সমাজকর্মী ওস্তাদ ইবিটলিও বুধবার রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি সেখান থেকে সরাসরি টঙ্গী ইজতেমার ময়দানে নিয়ে আসা হয় তাকে আলহামদুলিল্লাহ টঙ্গী ময়দানে মিস্টার ইবিটলি আমাদের এখানে আসছে বাংলাদেশ এসে বৃহস্পতিবার সকালে খোলা রিকশায় ঘুরে বেড়ানো একটি ছবি পোস্ট করেন ইবিটলিও সেখানে তিনি লেখেন আলহামদুলিল্লাহ আই লাভ বাংলাদেশ আলোচিত দায়ী ইবিটলিও একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম তিনি মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্ম প্রচারক হিসেবে সব মহলের ইবিটলিও নামে পরিচিত তার পুরো নাম ইবি ইরাওয়ান বিন ইব্রাহিম লিও 1984 সালের 21 ডিসেম্বর মালয়েশিয়ার পাহান রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম মুয়ার শাহে লিও ইউ পাও 11 জন ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় দিনকে অনুসরণ করে 12 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সুদর্শন সুন্নতি দাড়ি ক্যাপ এবং কুর্তায় জনপ্রিয় এই ওস্তাদ তিবেটলিও তার পারিবারিক অনুপ্রেরণার মানব কল্যাণ ও ইসলামী দাওয়াতের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বিখ্যাত এই উক্তিটি যেন মিলে যায় ওস্তাদ তিবেটলিওর সঙ্গে একজন সমাজসেবক ও ধর্ম প্রচারকের সৎ ন্যায় নীতিবান উদার সমাজ সংস্কার মালয়েশিয়ার সর্বপরিচিত দেশটি সুশীল সমাজ তরুণ নবীন যুব প্রবীণ সমাজে তার যথেষ্ট সুনাম রয়েছে ইবিটলিও 2015 সালে মওলিদুর রসুল জাতীয় পুরস্কার এবং 2020 সালে 15 আগস্ট জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে সমাজ বিনির্মাণে এবং মহামারী করোনার সময় মানব কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় যুব দিবসের বিশেষ সম্মানে ভূষিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী